আসসালামু আলাইকুম, আকলিমাজ ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম ঝিঙ্গা দিয়ে ছোটো মাছের মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি ঝিঙ্গা। আমি এখন এখানে নিয়েছি কিছু ছোট মাছ, মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছু আলু, আমি ঝিঙ্গাগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর এখানে আলুগুলোকেও আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলো ঝিঙ্গার মধ্যে আমি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মশলা। আমি এখানে প্রথমেই দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনে গুঁড়া, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা বাটা। দিয়ে একটা প্যান আমি বসিয়ে দিব। এরপর আমি তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু মেথি দিয়ে দিব। এরপর আমি সবজিগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি এখানে সবজিগুলোকে খুব ভালোভাবে কষাবো, যাতে করে মশলাটা সবজিগুলোর গায়ে খুব সুন্দর হয়ে মিশে যায়। আর এই পর্যায়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। এখানে খুব বেশি পানি দিব না, হালকা একটু পানি দিয়ে দিব, যাতে করে সবজিগুলো আর একটু ভালোভাবে কষানো হয়ে যায়। একটু কষানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিলে সবজিটা ভালোভাবে গলে যায়, এই জন্য আমি একটু পানি দিয়েছি। আর এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এরপর আমি মাছগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কাটা। আর যে কোনো তরকারির মধ্যে কাঁচা লঙ্কা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি তরকারিটা একটু ঝোল রাখবো, যার কারণে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। আর এই তরকারিটা শুকনা খেতে ভালো লাগবে না, পানি একটু বেশি দিতে হয়। আলহামদুলিল্লাহ, এখানে ঝিঙ্গা দিয়ে ছোট মাছের তরকারিটা হয়ে গেছে। আর এই গরমের মধ্যে এরকম একটা সবজির তরকারি আমাদের সবার জন্যই খুব উপকারী, কারণ শুকনা খাবার এই গরমের মধ্যে আমাদের ক্ষতি হতে পারে। এই জন্য আমাদের সবারই উচিত একটু সবজি জাতীয় খাবার খাওয়া। এতে করে আমাদের শরীরও ঠান্ডা থাকবে, আর ঝোলটাও আমাদের শরীরের জন্য খুব উপকারী। আলহামদুলিল্লাহ, তরকারিটা অনেক সুস্বাদু ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আল্লাহ হাফেজ।